প্রকৃতিতে ঠান্ডা আবহাওয়া থাকলেও আগুন লেগেছে বাজারে। গত কয়েকদিন ধরে হওয়া বৃষ্টির প্রভাব পড়ছে নিত্যদিনের বাজারে। প্রতিটি সবজির দাম কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে, সেই সাথে বেড়েছে ডিম ও মুরগির দামও। গত সপ্তাহে খুচরা বাজারে প্রতি ডজন ডিম ছিল 130 থেকে 135 টাকা, ডজনে 15 থেকে 20 টাকা দাম বেড়ে শুক্রবার তা বিক্রি করতে দেখা যায় 145 থেকে 150 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, গত কয়েকদিন ধরে চলছে টানা বৃষ্টি, দেশের বিভিন্ন স্থানে সবজির ক্ষেত ডুবে গেছে। এছাড়াও কৃষকরা সবজি তুলে বাজারজাত করতে পারছেন না, ফলে বাজারে সবজির উৎপাদন কমে গেছে। চাহিদা থাকায় পাইকারি বাজারে সবজির দাম 5 থেকে 10 টাকা বেড়েছে, এই জন্য আমাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম, কেজিতে দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। বাজারে আলুর কেজি বিক্রি হচ্ছে 30 টাকায়, পেঁয়াজের দাম কমেছে, দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 50 টাকায়, ভারতীয় পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 40 টাকা। এসব বাজারে রসুনের কেজি 40 থেকে 45 টাকা, বাজারে চায়না রসুন বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকায়, আদার কেজি বিক্রি হচ্ছে 90 থেকে 110 টাকায়, বাজারে খোলা চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে 90 টাকায়, প্যাকেট চিনি কেজি বিক্রি হচ্ছে 95 টাকায়। এসব বাজারে দেশি মসুরের ডালের কেজি 130 টাকা, ইন্ডিয়ান মসুরের ডালের কেজি 100 টাকায়, লবণের কেজি বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকা, বাজারে ভোজ্য তেল বিক্রি হচ্ছে 195 টাকায়, বাজারে গরুর গোশতের কেজি 660 থেকে 680 টাকায় বিক্রি হচ্ছে, খাসির গোশতের কেজি বিক্রি হচ্ছে 900 টাকায়, বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েছে, ব্রয়লার কেজি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা। একদিন আগেও ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল 160 টাকা কেজি, 20 টাকা দাম বেড়ে সোনালী মুরগির দাম বেড়ে হয়েছে 300 থেকে 320 টাকা, লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে 270 থেকে 280 টাকায়।